মহান স্বাধীনতা যুদ্ধের 85 বছর পর 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা ঐতিহাসিক বাড়ি উদ্ধার করেছেন মুক্তিযোদ্ধারা। লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 0.25 কিলোমিটার দূরে রয়েছে ঐতিহাসিক বাড়িটি। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের থাকা ও খাওয়ানোর ইতিহাস রয়েছে বাড়িটির। ইজুদ আলী মাস্টার ও তার সহধর্মিণী রাজিয়া খাতুন মুক্তিযুদ্ধ চলাকালীন এই কাজটি করেছেন দেশপ্রেমের সাথে। বিশুদ্ধ মুক্তা পানি পান করুন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখুন মুক্তা পানি। এই বাড়িতে আমার প্রথম জারুনি ক্যাম্পের একজন বিডিআর কর্তৃক আমরা কয়েকজন এখানে প্রথম প্রশিক্ষণ নিই, রাইফেল প্রশিক্ষণ। এটা নিয়ে আমরা এই এলাকায় এই শরণার্থী আসা যাওয়া এগুলো আমরা ইয়ে করি, 15 দিন ট্রেনিং করি। পাশাপাশি এই শরণার্থী যারা আসতেছিল রংপুর থেকে তাদেরকে আমরা ভারতে পৌঁছে দিই। তার বউ আমাদেরকে এই প্যাক প্যাক করি যে খাওয়াইছে, সেটা এটা এখন আর ভাষায় প্রকাশ করা যায় না। যেটা আমরা যুদ্ধকালীন 9 মাসে যা খাইতে পারি নাই, কোথাও না খেয়ে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এই 15 দিনের ইতিহাস, মানে মুক্তিযুদ্ধর কথা উঠলে, স্মৃতিচারণের কথা উঠলে আমার এই বাড়ির প্রত্যেক 15 দিন খাওয়ার কথাটা ইয়া মনে পড়ে। তাছাড়া ইজ্জত আলী মাস্টার তৎকালীন এই চন্দ্রপুর ইউনিয়নের সংগ্রাম কমিটির সভাপতি, এনার যে অবদান, এনাকে আমরা চাই এনাকে মুক্তিযোদ্ধা হিসাবে সম্মানিত করার দাবি এটা থাকবে। ইজ্জত আলী মাস্টার এবং তার সহধর্মিণী রিজিয়া বেগমকে আমরা এই মুক্তিযোদ্ধার সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সহ সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন। এই বাড়িতে নিয়ে আসলে পরে এই বাড়িতে অবস্থান করি এবং এখান থেকে আমরা এলাকাটা রেখি করি। আর এই মাস্টার সাহেব আমাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো লোক দিয়ে সঙ্গে দিয়ে বা ওই এলাকার সন্ত্রাসীদের চিহ্নিত করানো এই কাজগুলো উনি করাইছেন। আমরা যারা মুক্তিযুদ্ধের সময় ওনার যে অবদান আমরা পাইছি এখানে, আর যে সহযোগিতা করছে বা আমাদের সঙ্গে, বলা যায় উনি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধার চেয়ে তাকে যেন খাটো করে না দেখা হয়, আমরা এই মুহূর্তে ওনাকে মুক্তিযুদ্ধের আসনে দেখতে চাই, ওনাকে সম্মান সেইভাবে দেওয়া হোক, ওনাকে কোনো কিছুতেই যেন খাড়ো করে না দেখা হয়। আমরা 71 সালে মুক্তিযুদ্ধের উপরে সর্বোচ্চ মূল্যায়ন এই এলাকার, উনি যে কাজটা করেছেন মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন করার জন্য, শত্রুমুক্ত করার জন্য উনি অনেক বিষয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সেই দিক থেকে ওনাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে দেখতে চাই। সেই বাড়িতে ইজ্জত আলী মাস্টার সাহেবের বাড়িতে হারেজ কোম্পানি কমান্ডার আছে, বীর প্রতীক মাহতাব সরকার রংপুরে আলম্বিতা বাড়ি, ওনারা এসে থাকছেন, যুদ্ধ করছেন এই বাড়িতে থেকেই। এই বাড়িতে এই 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 চত্বরটাই ট্রেনিং সেন্টার বানানো হয়েছিল, এখানে অনেক ছেলেকে ট্রেনিং দেওয়া হইতো এবং সম্পূর্ণ খরচ উনি বহন করতেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে। এবং তিনি একজন মুক্তিযোদ্ধা, তার স্ত্রীও প্রতিদিন 50-60-100 জন করে প্রতি অক্তে খাওয়াইতো। আমাদের দাবি যে তাকে ইজ্জত আলী মাস্টার সাহেব এবং তার স্ত্রীকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হোক। এহেন একটা লোককে, স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধের যে কর্মকাণ্ড তার ভিতরে ছিল, এহেন একটা লোককে মুক্তিযোদ্ধার তালিকাতে বাদ দিলে আমরা জাতি তার কাছে অকৃতজ্ঞ হিসাবে গণ্য হব। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বুকে হাত দিয়ে বলছি যে আমি নিজেও অকৃতজ্ঞ হব। এখান থেকে আমরা অপারেশন করতাম খানদের সাথে গিয়ে, এখানে উনি মানে সর্বোত্তম অনেক মানে আমাদেরকে সহযোগিতা করছে। এবং আমার একটা কথা, যে লোকটা মুক্তিযুদ্ধে এত কিছু করলো, একে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিবে না কেন? সারা বাংলাদেশে অনেক রাজাকারের সন্তানরা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, রাজাকার মুক্তিযোদ্ধা হয়েছে, যুদ্ধবিরোধী যারা তারাও মুক্তিযোদ্ধা হয়েছে। উনি ইজ্জত আলী মাস্টার আমাদের মুক্তিযুদ্ধের সময়ে সংগঠিত ছেলেপেলেরা এখানে আসলে একজন লোককে দিয়ে ট্রেনিং দেওয়া ছিলেন, এই তার গল্প অনেক শুনেছি বিধায় আমি আগ্রহ সহকারে বলছি যে আমিও আসব। এবং আমি চাই, যেহেতু উনি মুক্তিযুদ্ধের অসামান্য অবদান রেখেছেন, যারা কোনো অবদানে রাখিনি তারা আজকে মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়ে সুবিধা গ্রহণ করছে। অত ইনি তো সুবিধা গ্রহণ করার জন্য, ইনি সম্মান রক্ষা করার জন্য ইনি নামটা অন্তর্ভুক্ত হওয়া উচিত বিধায় আমি এখানটায় অংশগ্রহণ করছি। যে এটা ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, প্রথম যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন এই এলাকায় আব্বা মানে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে এই বাড়িতে, দুজন ইতিহাস সদস্যের মাধ্যমে ট্রেনিং
দিয়েছেন নিজে, এবং এই বাড়ি থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ভারতে গেছে প্রাথমিক ট্রেনিং শেষ করে তাদেরকে ভারতে নিয়ে গেছেন, এবং ভারতে নিয়ে যেয়ে ট্রেনিং শেষে এই মুক্তিযোদ্ধারা আবার এই বাড়িতে এসেই স্থান নিয়ে অস্ত্র টস্ত্র সমস্ত কিছু এই বাড়িতে জমা রেখে রাতে অন্ধকারে বিভিন্ন অপারেশনে আব্বাস সহ বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করছেন। এই বাড়ি থেকে যারা যুদ্ধগ্রহণ করে মানে অংশগ্রহণ করেছেন তাদের মাঝখান থেকে পাঁচজন বীর প্রতীক এই বাড়িতে থেকেই তারা দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সন্তান হিসাবে আসলে এতদিন পর দাবি হচ্ছে যে আব্বাজি তো মারা গেছে, হ্যাঁ, যদি মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয় তাহলে হয়তো বা নিজেকে গর্বিত মনে করবো। আমরা যখন ছোটো তখন বাবার কাছে গল্প শুনতাম, মায়ের কাছে গল্প শুনতাম যে এটা একটা ট্রানজিট ক্যাম্প ছিল, আমাদের বাড়িটাই ছিল একটা ক্যাম্প। আমার মা গল্প করতো যে আমার মায়ের যে থাকার ঘরটা ছিল ওইটা ছিল মানে ইয়ার মুক্তিযোদ্ধাদের অস্ত্র রাখার ঘর, তার পাশে একটা ঘর ছিল আমার মা মানে অন্য ঘরে থাকতো, ওই তার থাকার ঘরটা ছেড়ে দিত তাদের জন্য, এখানে প্রশিক্ষণ হইতো, এটা এখানে প্রাথমিক প্রশিক্ষণ হইতো যেটা গল্প শুনতাম। এবং এখান থেকে প্রাথমিক প্রশিক্ষণটা দেওয়ার পরে আব্বা কী করতো, ওই ইন্ডিয়া নিয়ে যেত, এবং অস্ত্রর যে ঘরটা ছিল ওটা মূলত আমার মাই পাহারা দিত। আর যতদিন যুদ্ধ চলছিল আমার মা ছোটো বাচ্চা রেখে তাদেরকে রান্না বান্না খাওয়া সব কিছুর দায় দায়িত্ব তাদের সব কিছু আমার মাই করতো। সন্তান হিসাবে যেটা দাবি, আমার বাবা তো নেই, বাবা মারা গেছেন, সন্তান হিসাবে যেটা দাবি যে আমার আব্বার কবরে বীর মুক্তিযোদ্ধা একটা ই থাকুক, এইটাই। আর আমার মায়ের একটা স্বীকৃতি হোক, তারা তো কষ্ট করছে দেশের জন্যই তো কষ্ট করছে, তাদের এই ত্যাগ স্বীকার। বিবেক বাংলা।